এখন সবাই ভিলেনদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে, আগে আমরা হিরোদের নিয়ে সিনেমা বানিয়ে সবাই হিরো হতে চেষ্টা করতাম, এখন আমরা সবাই ভিলেনকে বুঝছি। রিসেন্টলি আমরা আশা করি ভিলেন হওয়ার চেষ্টা করছি না কেউ। টিআরএস এর ওই মনোজ বাজপেয়ীর ইন্টারভিউটা দেখেছিলাম, ওখানে মনোজ বাজপেয়ী যেরকম বলেছিল যে ডার্ক হচ্ছে মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস কুল, সোয়াগ আছে, কুলনেস, গুড লাভার, গুড লাভার, স্টাইলিশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। তার আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা ভিডিও দেখছেন তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার আমাদেরকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিচ্ছি, নানান পোলস দিচ্ছি, কোশ্চেন অ্যান্সার্স দিচ্ছি, তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা আমাদেরকে কমেন্টেও ভিডিওর নিচে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা তেলুগু মুভির ট্রেলার রিঅ্যাকশন করব। ওকে। এটার হিন্দি ভার্সন এখনো বেরোয়নি, তো আমরা তেলুগু ল্যাঙ্গুয়েজেই করছি, সাবটাইটেল দেওয়া আছে। এটা হচ্ছে মুভির নাম হচ্ছে রাভানাসুরা। রাভানাসুরা। হ্যাঁ। আর যেখানে কাস্টিং আছে রবি তেজা, মাস মহারাজা, রবি তেজা, সুশান্ত, আর আপনার ডাইরেক্টর হচ্ছে সুধীর বর্মা, আর প্রোডিউস করেছে অভিষেক নামা আর রবি তেজা নিজে। আচ্ছা, তো দেখা যাক, আমরা জানি না এটার টপিক বা ট্রেলারটা কি বিষয় নিয়ে, তো আমি দেখে জানতে পারবো। একদম। బయట రాకపోతే చాలా డేంజర్ గా లెక్క ఉన్నాడు পুনর্জন্মের কোনো ব্যাপার না, না জাস্ট আর্মারটা ওরকম পড়েছে মানুষ। Again, a villain story. ভালো, মানে ডার্ক, এখন সত্যি ডার্ক কন্টেন্ট অনেক বেশি হচ্ছে, এখন সবাই ভিলেনদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে, আগে আমরা হিরোদের নিয়ে সিনেমা বানিয়ে সবাই হিরো হতে চেষ্টা করতাম, এখন আমরা সবাই ভিলেনকে বুঝছি। আশা করি ভিলেন হওয়ার চেষ্টা করছি না কেউ। টিআরএস এর ওই মনোজ বাজপেয়ীর ইন্টারভিউটা দেখেছিলাম, ওখানে মনোজ বাজপেয়ী যেরকম বলেছিল যে ডার্ক হচ্ছে মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস, সোয়াগ আছে, কুলনেস, গুড লাভার, গুড লাভার, স্টাইলিশ, তো মানে অ্যাট্রাকটিভ, একদম, তো সেটাকেই মানে এখানে ইউজ করা হয়েছে। সেটা ট্রু,
লয়ার ভালো কাজ করছে বাট তার সাথে সে সবথেকে বড় কথা সে ক্রিমিনাল লয়ার, সে লটা জানে। আর যে জিনিসটা একটা হয় না যে আমরা যাকে বলি বোকা চালাক, যে জানে না শোনে না করছে, ভাবছে আমি খুব চালাকি করছি কিন্তু সবার কাছে ধরা পড়ছে। আর যে সবটা জেনে নিয়ে সেটাকে সেটা নিয়ে কাজ করে, মানে সেটাই না ওয়াও। রবি তেজা এখানে দারুণ মানে দেখিয়েছে ক্যারেক্টারটাকে, এত সুন্দর রিপ্রেজেন্ট করেছে না। আর আমরা এখানে কুল দেখানো দরকার, যেখানে কুল, যেখানে একটু বোকা বোকা সাজাতে দরকার, স্যাগ যেখানে স্যাগ। আর কি বলবো, সুন্দর জোকারের সাথে লাস্টের সিনটা মেলালো পোস্টারটার সাথে, মানে অ্যাকচুয়ালি পারফেক্ট এন্ডিং। মানে অ্যাজ আ ট্রেলার খুব সুন্দর ট্রেলারটা করেছে, খুব ভালো ট্রেলার করেছে। অনেক কিছু বলেছে, কমেডি আছে বুঝতে পেরেছি, রোম্যান্স আছে বুঝতে পেরেছি, ফাইটিং আছে বুঝতে পেরেছি, বাট একটা ভালো স্টোরিও বুঝলাম। সেই আছে অবশ্যই, আর ভালো স্টোরি কেন বললাম, কেন কি লয়ারদেরকে নিয়ে এরকম জিনিস আমরা দেখিনি। মানে লয়ার দেখেছি বদমাইশ, বদমাইশে সাপোর্ট করছে, কিন্তু সে যদি মার্ডার করে বা হ্যাঁ মানে জলি এলএলবি টা মার্ডার বলবো না, বাট হ্যাঁ মানে এত ডার্ক না, না ডার্ক না অবিয়াসলি না, বাট ওই ব্যাপারটা যে হ্যাঁ সত্যিটা বার করার জন্য রিয়েলাইজ করে পড়ে কান থেকে। আর যে জায়গাটা ফার্স্টে দেখালো, আর যে জায়গাটা এই আর্মারটা পরে শুটটা করে, সেটা হচ্ছে তোমার যেটা লাস্ট মুভিতে দেখলাম না, সেকেন্ড মুভিতে দেখলাম, জন উইকের আমাদের ট্রেলারটা ওয়েল কাট ট্রেলার, ডায়ালগ ডেলিভারি বলো, সেগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত না, বাট স্টিল পাবলিক বলতে পারি যে খুব ভালো, যেখানে সিরিয়াস অ্যাক্টিং সিরিয়াস, যেখানে ইয়ার্কি, যেখানে রোম্যান্স এর রোম্যান্স, আর যেখানে আর্টিস্ট মার্ডার করা আর্টিস্ট। ইয়েস 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 ইয়া আপনারাও জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, একদম, আর আপনারা মানে কি এক্সপেকটেশন সিনেমাটা থেকে, আর এরপরে কি আমরা আরো রিঅ্যাক্ট করব, ভিডিও রিভিউ আপনারা দেখা হবে।